हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে ddx অফ log x স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু পাই x বাই x স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু, এবার এখানে আমরা কি লিখতে পারি, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু পাই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু কি হয়, 2x। তাহলে 2x ইকুয়াল টু 5x পাই এক্স। তাহলে 5x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, 2x, যা কত নম্বর অপশনে আছে, এ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, পাই এক্স এর মান হবে, পাই এক্স এর মান হবে অপশন এ, 2x। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।